হ্যালো অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কিপটফ দ্যাক্যাডু আজকে থেকে কিন্তু আমরা একটা নতুন সিরিজ শুরু করছি সেটি হলো এবার কাট অফ পার হবে অবশ্যই কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ প্রিলিমিনারি পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু শুরু করছি আর ঠিক তিন মাস পরে কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি তোমরা অবশ্যই জেনে গেছো যে মার্চ অথবা এপ্রিলে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে পিএসসি কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্টও কিন্তু বের করে দিয়েছে তাই জন্য কিন্তু এই কথা মাথায় রেখেই এবার কাট অফ পার হবে এই ট্যাগলাইন দিয়ে কিন্তু আমাদের প্লে লিস্টটাও থাকবে এবং প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার সেটা পলিটি হোক সেটা ইকোনমি হোক সমস্ত কিছু কিন্তু ওই এবার কাট অফ পার হবে তোমরা কিন্তু এই সিরিজটার মধ্যে কিন্তু পেয়ে যাবে প্লে লিস্টেও কিন্তু আমরা যখনই ক্লাস আসবে আপডেট করতে থাকবো সুতরাং অবশ্যই ক্লাসটি কেমন লাগলো সিরিজটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং অন্যান্য ক্লাসগুলোর মতো ক্লাসগুলোও শেয়ার করো আর তুমি যদি আমাদের গিফট অফ দ্য গ্যাভিট চ্যানেল নতুন দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু করে রেখো সমস্ত ক্লাসের আপডেট দ্রুত পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল গিফট অব দ্য গ্যাভিডু যদি জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই জয়েন করো ক্লাসের শেষে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করো ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আজকে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আলোচনা করব। এবং কারেন্ট অ্যাফেয়ার্সে এবার কাট অফ পার হবে সিরিজ আজকে ফার্স্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ওকে চলো এক নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান কিন্তু আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার ওয়ান দেখো কী বলেছে ইন্ডিয়া এক ইন্ডিয়া অ্যানাউন্স এস্টাবলিশিং এ গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া কিন্তু গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কোন কান্ট্রির সাথে কিন্তু এস্টাবলিশ করেছে সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে কোন দেশের সাথে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক না অপশান ডি বলছে ফ্রান্স এখানে সঠিক উত্তর কী হবে অবশ্যই কিন্তু আমরা জানি অপশান সি অর্থাৎ ডেনমার্ক ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে কী হবে ডেনমার্ক কেন কেননা এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ডেনমার্কের স্থান কিন্তু ফার্স্ট প্রথম তুমি যদি এনভারনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার কুড়ি দেখো সেক্ষেত্রে কিন্তু ডেনমার্কের স্থান কিন্তু প্রথম রয়েছে এবং সেই ইন্ডিয়ার কিন্তু সেখানে স্থান রয়েছে কত একশো আটষট্টিতম ঠিক আছে তাই জন্য কিন্তু ডেনমার্কের সাথে কিন্তু গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কিন্তু ইন্ডিয়া এটা কিন্তু একটা মৌ সাক্ষ্য রয়েছে এবং সেখানে কি কি হবে বলেছে দ্য পার্টনারশিপ উইল ফোকাস অন এক্সপ্যান্ডিং ইকোনমিক টাইস গ্রিন গ্রোথ and the cooperation on global challenge such as climate change. danish companies with the niche technology and expertise have offered to help india in meeting its air pollution control target, including in the key area of tackling the problem of burning crop stable. other key points under the partnership include dealing with the covid-19 pandemic and the cooperation in water efficiency and water loss. দ্য গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইল বিল্ড অন অ্যান এক্সিস্টিং জয়েন্ট কমিশন ফর কপারেশন অ্যান্ড এক্সিস্টিং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এই সমস্ত কিছু পুরোটাই কিন্তু এনভায়রনমেন্টের ওপর অবশ্যই তারা কিন্তু আমাদের যে নিজ কোম্পানিজ রয়েছে এবং তাদের টেকনোল নিজ টেকনোলজি রয়েছে ডেনমার্কের তারা কিন্তু আমাদের এয়ার কোয়ালিটি থেকে মানে শুরু করে বিভিন্ন রকম আমাদের এয়ার পলিউশন থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ওয়াটার লস হচ্ছে যে ওয়াটার এফিসিয়েন্সি সে সমস্ত কিছুর কিন্তু ক্ষেত্রে আমাদেরকে এই ডেনমার্কের কোম্পানি কিন্তু ভারতকে একটা কিন্তু অবশ্যই কিন্তু এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপে কিন্তু হেল্প করবে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে মাথায় রাখবে কোন দেশ ডেনমার্ক ডেনমার্ক কিন্তু গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে ঠিক আছে ডেনমার্কের সাথে ইন্ডিয়ার এবং ডেনমার্কের স্থান কত এনভায়রনমেন্ট পারফরমেন্ট ইন্ডেক্সে কিন্তু ফার্স্ট প্রথম তাই জন্যই কিন্তু এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওকে চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কোশ্চেন নাম্বার দুই বলছে ওম্যান অফিসার ইন হুইচ ইন্ডিয়ান আর্ম ফোর্স হ্যাভ বিন গ্র্যান্টেড পারমানেন্ট কমিশন ঠিক আছে কিছুদিন আগেই কিন্তু আমি ক্লাস করিয়েছি এবং সেখানে কিন্তু ড্রেসক্রিপটিভ আলোচনা হয়েছে সুতরাং এটা কিন্তু খুবই কমন প্রশ্ন যেখানে কোন ইন্ডিয়ান আর্ম ফোর্সে কোন ইন্ডিয়ান আর্ম ফোর্সে বলেছে ওম্যান অফিসারদের জন্য পারমানেন্ট কমিশন নিয়ে আসা হয়েছে সঠিক উত্তর কি হবে অবশ্যই আমার ইন্ডিয়ান এয়ার ফোর্স ঠিক আছে ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা পারমানেন্ট কমিশন কিন্তু নিয়ে আসা নিয়ে আসা কিন্তু হয়েছে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখা নাও হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ বিন অ্যাডজান ঠিক আছে দ্য বেস্ট গভর্ন স্টেট ইন দ্য পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স দু হাজার কুড়ি পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্সে কোন ইন্ডিয়ান স্টেট বলেছে বেস্ট হয়েছে এখানে সঠিক উত্তর কী হবে অবশ্যই আমার কেরালা কেরালা কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা কিন্তু পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে কিন্তু বেস্ট গভর্ন স্টেট হিসাবে কিন্তু বেস্ট হয়েছে ঠিক আছে কোশ্চেন নাম্বার ফোর দেখে বলছে হুইচ টেকনোলজি কোম্পানি হ্যাজ লঞ্চ এ ক্যাম্পেইন নেম মেক স্মল স্ট্রং ঠিক আছে কোন কোম্পানি এখানে বলেছে মেক স্মল স্ট্রং বলে একটি ক্যাম্পেন চালু করেছে গুগল ইন্ডিয়া পেটিএম অ্যামাজন না ফ্লিপকার্ট কোশ্চেন নম্বর ফোরের সঠিক উত্তর কী হবে অবশ্যই কিন্তু আমার এখানে গুগল ইন্ডিয়া অপশন এই ইজ দ্বারা কিন্তু রাইট অ্যান্সার গুগল ইন্ডিয়া কি করেছে না রিসেন্টলি কিন্তু অ্যানাউন্স করেছে লঞ্চ অফ ইটস নেশন ওয়াইড ক্যাম্পেন নেপ মেক স্মল স্ট্রং ঠিক আছে মেক স্মল স্ট্রং এর এমসটা কি আছে আমরা দেখে নিই বলছে এই এমস টু হেল্প সাপোর্ট স্মল বিজনেস অ্যান্ড এনহ্যান্স ডিম্যান্ড থ্রু কাস্টমার সাপোর্ট এবং আমাদের থ্রু কাস্টমার সাপোর্ট তার এনহ্যান্স কিন্তু বাড়াতে চাইছে অ্যান্ড ইট এনকারেজ পিপল টু বাই লোকালি অ্যান্ড প্রোমোট দেয়ার ফেভারিট রিটেলার বাই পোস্টিং রিভিউস এবং যেরকম বাবা কি ধাবা তোমরা অনেকেই দেখেছো রকম কিন্তু ধরতে পারো ঠিক আছে দিস নিউ প্রোগ্রাম ইজ বেসড অন ফিডব্যাক ফ্রম স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস জাস্ট মিডিয়াম এবং স্মল বিজনেস থেকে কী ফিডব্যাক আসছে তার জন্য কিন্তু গুগল কিন্তু মেক্স স্মল স্ট্রং এই প্রোগ্রামটি কিন্তু চালু করেছে ওকে চলো মনে থাকবে দেখো রিলেটেড টপিক যদি মাথায় রাখো তাহলে কিন্তু দেখবে সহজেই প্রত্যেকটার সাথে কিন্তু রিলেটেড টপিক মাথায় রাখলে সহজেই দেখবে তোমার এগুলো মাথায় থাকছে ঠিক আছে দীনেশ কুমার খাড়া দীনেশ কুমার খাড়া হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ হুইচ পাবলিক সেক্টর ব্যাঙ্ক আমরা কি জানি অবশ্যই আমার এস বি আই এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু দীনেশ কুমার খাড়া কিন্তু এখন বর্তমানে কিন্তু চেয়ারম্যান হিসাবে কিন্তু আছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই প্রশ্ন ভালো করে মাথায় রাখবে এস বি বর্তমান চেয়ারম্যানকে না দিনেশ কুমার খাড়া দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্ট দিনেশ কুমার খাড়া অ্যাজ দ্য চেয়ারম্যান অব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফর থ্রি ইয়ার্স ফ্রম অক্টোবর সেভেন ঠিক আছে তিন বছরের জন্য কিন্তু করেছে অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশান ইস্যুড বাই দ্য ফিনান্স মিনিস্ট্রি খাড়া উইল রিপ্লেস দ্য এস বি আই চেয়ারম্যান এতদিন কিন্তু রজনীশ কুমার ছিল অ্যান্ড হুজ থ্রি ইয়ার টার্ম এন্ডিং অন অক্টোবর সেভেন অ্যান্ড খাড়া ওয়ার সার্ভিসিং অ্যান্ড দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য এসবিআই সিন্স আগস্ট টোয়েন্টি ঠিক আছে তিনি কিন্তু এতদিন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কিন্তু দু হাজার থেকে কাজ করতেন তিনি কিন্তু এখন কি হলো তিনি কিন্তু এস কিন্তু চেয়ারম্যান হলো কে হলো দীনেশ কুমার খাড়া কিন্তু হলো ওকে চলো কোশ্চেন নাম্বার ছয় দেখে নিই কোশ্চেন নাম্বার ছয় কি বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এ নিউ ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউ ডেপুটি গভর্নর কিন্তু কে হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কে হয়েছে না আমাদের অবশ্যই এম রাজেশ্বর রাও অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এম রাজেশ্বর তার আগে কিন্তু এম কে জেন কিন্তু করো কেউ হ্যাঁ এম কে জেন কিন্তু করবে না এখন কিন্তু এম রাজেশ্বর রাও কিন্তু তিনি কী রয়েছে তিনি কিন্তু চেয়ারম্যান রয়েছে ডেপুটি গভর্নর রয়েছে আমাদের আরবিআইয়ের কিন্তু আর আমাদের যে প্রদীপ কুমার রাউত যেটা অপশান সিতে দিয়েছে প্রদীপ কুমার রাউত কী আছে কীসে রয়েছে প্রদীপ কুমার রাউত কিন্তু আমাদের নেদারল্যান্ডের কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ওখানকার ঠিক আছে নেক্সট অ্যাম্বাসাডার হিসাবে কিন্তু নেদারল্যান্ডের যাচ্ছে সেটা হলো কিন্তু প্রদীপ কুমার রাউত ঠিক আছে এই জায়গাগুলো কেন ভালো করে যেন অপশানগুলো যেন ভালো করে মাথায় থাকে যে কোন কী অপশান দিচ্ছে এবং কোনটা কার ক্ষেত্রে যাচ্ছে আর আমাদের জিতেন্দ্র যে সিং ছিল জিতেন্দ্র সিং সম্ভবত মানে জি টোয়েন্টির সঙ্গে একটা যুক্ত রয়েছে অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপের সঙ্গে কিন্তু জিতেন্দ্র সিংয়ের একটা যোগ রয়েছে তো এটা কিন্তু একটু ভালো করে দেখে নিও ঠিক আছে আর এম কেজিএম কিন্তু করোনায় আমি জানি এম কেজিএম কিন্তু অনেক গুলিয়ে ফেলবে তো এটা তাই জন্যই কিন্তু প্রশ্নটা সেট করা যেখানে কে ডেপুটি গভর্নর হিসাবে কে হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে এসছে কিন্তু এম রাজেশ্বর রাও অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো কোশ্চেন নাম্বার সেভেন দেখে নিই বলছে পি এম টোয়েন্টি টোয়েন্টি পি এম টোয়েন্টি টোয়েন্টি দ্যাট ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অর্গানাইজেশান ঠিক আছে পিএম টোয়েন্টি 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 দ্যাট ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অর্গানাইজেশান কোন অর্গানাইজেশনের ডিআরডিও জিও টিসিএস না আইএনএ ঠিক আছে সঠিক উত্তর কী হবে অবশ্যই আমাদের ডিআরডিও অপশান এখানে কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার পি এম টোয়েন্টি টোয়েন্টি আমরা কি একটু দেখে নিই বলছে দেখো ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রিলিজ এ নিউ ভার্সান অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ঠিক আছে প্রোকিওমেন্ট ম্যানুয়াল পিএম টোয়েন্টি টোয়েন্টি আমরা কী বলছি প্রোকিওমেন্ট ম্যানুয়াল টোয়েন্টি টোয়েন্টি তাকেই কিন্তু আমরা বলছি পি এম টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে তাহলে রাজনাথ সিং কিন্তু একটা রিলিজ করেছে নতুন ভার্সান ডিআর ডিওর যেটাকে আমরা বলছি প্রোকিওরমেন্ট ম্যানু প্রোকিওমেন্ট ম্যানুয়াল টোয়েন্টি টোয়েন্টি দ্য প্রিভিয়াস প্রোকিওমেন্ট ম্যানুয়াল ওয়াজ

কন্ট্রোভার্সিয়াল টোয়েন্টি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কুড়িতম সংবিধান সংশোধনী কোন কান্ট্রি রিসেন্টলি পাশ করেছে তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই এখানে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু এখানে রিসেন্টলি কিন্তু পার্লামেন্টে কিন্তু কুড়িতম সংবিধান সংশোধনী যেটা কিনা না বাইশে অক্টোবর দু সালে কিন্তু পাশ করেছে এবং এটা কিন্তু খুব একটা কন্ট্রোভার্সিয়াল বলতে পারো সংবিধান সংশোধনী কেন বলছে দেখো বলছে দেখ কন্ট্রোভার্সিয়াল টোয়েন্টি অ্যামেন্ডমেন্ট অফ শ্রীলঙ্কান কনস্টিটিউশন উইল উই কেন দ্য পাওয়ার অফ দ্য পি এম অফিস অ্যান্ড দ্য ক্যাবিনেট যেখানে আমরা জানি যে ভারতে আমাদের ইন্ডিয়াতে কী হয় যেখানে আমাদের প্রেসিডেন্টের থেকে কিন্তু পি ক্ষমতা কিন্তু সেখানে কিন্তু অবশ্যই বেশি ঠিক আছে পিএমের ক্ষমতা আমাদের বেশি সেখানেই কিন্তু এটা কিন্তু কী করেছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে কিন্তু এটা কিন্তু আগেও ছিল কিন্তু মাঝে সম্ভবত নাইনটিন অ্যামেন্ডমেন্ট দিয়ে কিন্তু এটা মনে হয় পিএমের ক্ষমতাটা ওরা এসে করেছিল তো যাই হোক সেদিকে যাচ্ছি না আমি জাস্ট ওভারভিউটাই বলছি তো এখানে কিন্তু আমার কুড়িতম তম সংবিধান সংশোধনীতে কী করেছে ওরা যে পিএমের পাওয়ারটা কিন্তু কমিয়ে দিয়েছে পিএমএর পাওয়ার কিন্তু কমিয়ে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা কি করেছে সেখানে কিন্তু প্রেসিডেন্টের কিন্তু পাওয়ারে চলে গেছে ম্যাক্সিমাম পাওয়ারটা কার থাকবে সেখানে কিন্তু প্রেসিডেন্টের থাকবে যেখানে পি এর এবং ক্যাবিনেটের পাওয়ার কিন্তু অনেকটাই উইক করে দেবে তারপরে কি বলছে দেখো আন্ডার দ্য নিউ অ্যামেন্ডমেন্টে দ্য প্রেসিডেন্ট গেট দ্য পাওয়ার টু ডিজার্ভ দ্য পার্লামেন্ট আফটার টু ইয়ার্স এবং অ্যান্ড সিক্স মান্থ আফটার বিং ইলেকটেড হুম এবং সেখানে বলছে প্রেসিডেন্টের এতটাই পাওয়ার দিয়েছে সেই পার্লামেন্টটা ভাবাই যায় না ভারতের ক্ষেত্রে যে পার্লামেন্ট দু বছর বলেছে দু বছর পর কিন্তু প্রেসিডেন্ট যদি চায় সেক্ষেত্রে কিন্তু ডিজলভ করে পারে অ্যান্ড সিক্স মান্থ আফটার বিং ইলেকটেড অ্যান্ড ইট হ্যাজ উইকেন্ড দ্য পাওয়ার অফ দ্য পি এম এবং এক্ষেত্রে অবশ্যই পি কিন্তু পাওয়ারটা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে মানে উইকেন্ড করে দেওয়া হয়েছে অনেকটাই দুর্বল করে দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টারের পাওয়ার এবং দেখো আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কুড়িতম অ্যামেন্ডমেন্টে উঠে এসেছে খুব কন্ট্রোভার্সিয়াল এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বলছে এই কুড়ি অ্যামেন্ডমেন্ট এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট এনি পারসন টু গভর্নমেন্ট অফিস উইদাউট হ্যাভিং নিড টু কনসেন্ট ফ্রম মেম্বার অব দ্য শ্রীলঙ্কান পার্লামেন্ট এবং বলছে যে এই কুড়িতম সংবিধান সংশোধনী প্রেসিডেন্ট কিন্তু যাকে মনে করবে সে কিন্তু এখানে কিন্তু অ্যাপয়েন্ট করতে পারবে ঠিক আছে তার জন্য কিন্তু তাকে কোনো পার্লামেন্টের ক্ষেত্রে কিন্তু তার সাথে কিন্তু কনসেন্ট বা কোন অনুমতি নেওয়ার কিন্তু প্রয়োজন হবে না ঠিক আছে সে কিন্তু করতে পারে এবং সেগুলোর মধ্যে কী বলেছে পাবলিক সার্ভিসে ইলেকশন অফিসিয়াল হিউম্যান রাইটস পুলিশ করাপশান ইনভেস্টিগেশান কমিশন এক্ষেত্রে কিন্তু সে বলেছে কি সে যাকে চাবে তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে সেক্ষেত্রে কিন্তু তা সে পার্লামেন্ট কিংবা ক্যাবিনেটের কিন্তু অনুমতি নেওয়ার কিন্তু তার কোনো প্রয়োজন হবে না আর নেক্সট পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট কী বলেছে দেখো দ্য টোয়েন্টি অ্যামেন্ডমেন্ট গিভ দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু হোল্ড এনি মিনিস্ট্রি অ্যান্ড অলসো অ্যাপয়েন্ট দ্য ফায়ার মিনিস্টার ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট কি বলছে যে কোনো মিনিস্ট্রি পাওয়ার কিন্তু সে কিন্তু রাখতে পারে এবং সে কিন্তু কোনো মিনিস্টারকে ফায়ার মিনিস্ট্রি হিসাবেও কিন্তু সে কিন্তু করতে পারে ঠিক আছে এই চারটে পয়েন্ট কিন্তু ভীষণই কিন্তু ভালো করে একটু দেখে যেও যে শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু কুড়িতম সংবিধান সংশোধনী এটা কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ইন্টারভিউতে জিজ্ঞাসা করার সম্ভাবনা রয়েছে চলো নেক্সট তাহলে আমি কোশ্চেন নাম্বার নাইনে চলে যাচ্ছি বলছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক টোয়েন্টি টোয়েন্টি হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স ঠিক আছে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে এখানে আমার বলেছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ভীষণ গুরুত্বপূর্ণ হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে আমার কত হবে না এখানে কিন্তু হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সের ভারতের র্যাঙ্ক হলো একশো ষোলো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ইজ দ্য রাইট অ্যান্সার হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে কিন্তু ভারতের র্যাঙ্ক একশো ষোলো এবং হিউম্যান পার্সেপশান ইন্ডেক্স এবং এইটটি যে র্যাঙ্কটা ছেলে এইটটি সম্ভবত যে র্যাঙ্কটা রয়েছে এইটটি কিন্তু কারাপান ইন্ডেক্স ঠিক আছে গ্লোবাল কারাপান ইন্ডেক্সে কিন্তু মনে এইটটি আশি কিন্তু করাপশান ইন্ডেক্সে কিন্তু ভারতের র্যাঙ্ক আর হিউম্যান পারসেপশন ইন্ডেক্সটাও কিন্তু ভালো করে ইন্ডেক্সগুলো কিন্তু এখান থেকে ভালো করে কিন্তু দেখে যাবে ঠিক আছে প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু সামনের তো রয়েছে রয়েছেই হুম সুতরাং এখান থেকে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তাহলে হিউম্যান ওয়ার্ল্ড হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে কত হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে কি হচ্ছে একশো ষোলোতম ঠিক আছে আর আশিতম এটা কিন্তু বিএসপিএসসি বিশেষ করে কিন্তু আগে রিপিট করতো মাঝে মাঝে আমি দেখেছি কোশ্চেনটা যে করাপশান ইন্ডেক্সে কিন্তু ভারতের র্যাঙ্ক কত ঠিক আছে এটা সম্ভবত সেভেন্টি সিক্স ছিল তারপরে এখন মনে হয় এইটটি হয়েছে এরকম যাই হোক এখন এইট্টি আছে দু হাজার কুড়িতে দেখে নিও ওকে চলো কোশ্চেন নাম্বার টেন দেখে নিই কোশ্চেন নাম্বার টেন কি বলেছে দ্য ড্যাশ হ্যাজ অ্যাপ্রুভ এ ডলার ডলার ফাইভ হান্ড্রেড মিলিয়ন লোন টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড গভর্নেন্স অব স্কুল এডুকেশান ইন সিক্স ইন্ডিয়ান স্টেট সেটা নিয়ে কিন্তু হিন্দুর একটা রিপোর্টও বেরিয়েছিল এবং যারা আমাদের ডাইরেক্ট ব্যাচে ছিল আইসিডিএস এবং ক্লার্ক সেবে তারা তো জানোই এটা নিয়ে হিন্দু রিপোর্ট থেকে কিন্তু প্রেসিও তোমাদের অনেক লিখতে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা জানি কে কোন অ্যাপ্রুভ করেছে কে পাঁচশো মিলিয়ন লোন কিন্তু অ্যাপ্রুভ করেছিল আমাদের বিভিন্ন স্কুল এডুকেশন সি ইন্ডিয়ান স্টেট ছিল ঠিক আছে যে এখানে স্কুল এডুকেশন এবং কোয়ালিটিকে বাড়ানোর জন্য কে অ্যাপ্রুভ করেছিল এখানে সঠিক উত্তর কী হবে অবশ্যই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক হ্যাজ অ্যাপ্রুভ ডলার পাঁচশো মিলিয়ন লোন টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড গভর্নেন্স অফ স্কুল এডুকেশন ইন সিক্স ইন্ডিয়ান স্টেট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা আই এম এফ হ্যাঁ ইন্ডিয়ান মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নেভার প্রত্যেকে কিন্তু কার্যকারিতাগুলো প্রত্যেকে কিন্তু এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে নীতি আয়োগ এইগুলো যেন ভালো করে যেন প্রত্যেকটা টার্ম যেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন ক্লিয়ার থাকে ঠিক আছে তাদের হেডকোয়ার্টার থেকে শুরু করে তাদের চেয়ারম্যান থেকে শুরু করে এই যে স্ট্যাটিক টাইপের এই প্রশ্নগুলো যেন খুব ভালো করে আমি ধরে ধরে দেখব আর তৈরি করব। ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপকামিং এক্সামে কিন্তু খুব ভালো কাজে আসতে চলেছে তাই জন্য কিন্তু এই জায়গাগুলো মোটামুটি বলে দেওয়ার তোমাদের চেষ্টা করলাম আজকে খুব একটা বেশিই করালাম না মাত্র দশটাই এবং সেখানে কিন্তু কয়েকটা আলোচনা করলাম এরকম অল্প অল্প করেও হবে বেশিও হবে তোমাদের কেমন লাগলো তোমাদের ফিডব্যাকের ওপর নির্ভর করছে সেক্ষেত্রে যদি বলো অবশ্যই ভালো আলোচনা হবে আরও আলোচনা আসবে এবং যেটা বললাম এবার কাট অফ পার হবে এই সিরিজটা কিন্তু স্পেশাল ডাব্লিউ দু হাজার একুশের ওপর একটা স্পেশাল সিরিজ এবং প্লে লিস্টেও কিন্তু সমস্ত আমরা রেগুলার ক্লাস তো আনবই সেখানে কিন্তু ওগুলো আপডেট হতে থাকবে সুতরাং একসাথেও কিন্তু তোমরা ওই প্লে লিস্ট চেক করলেও কিন্তু পেয়ে যাবে এছাড়াও তো ইংলিশ ক্লাস ইংলিশ খুব গুরুত্বপূর্ণ যা অফ যাচ্ছে ইংলিশ কিন্তু এখন ভাইটাল একটা জায়গা চলে গেছে ঠিক আছে প্রিলিমিনারিতে বলছি প্রিলিমিনারি কথা যদি দেখো সুতরাং ইংলিশের ক্লাস কিন্তু আমরা বৃহস্পতিবার করে আনছি শনিবার করে তো আমাদের এস অন কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আসছে এবং অন্যান্য দিন কিন্তু জিএসএ ক্লাস পলিটিক ক্লাস সেগুলো কিন্তু রুটিন অনুযায়ী আসতে থাকবে মোটামুটি চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অবশ্যই বেল আইকনটা প্রেস করো যখনই ক্লাস আসবে তখনই কিন্তু তাহলে তুমি ইউটিউব থেকে নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে ওকে তাহলে কিন্তু আজকে এখানেই শেষ করছি ভিডিওটি অবশ্যই লাইক করো শেয়ার করো কেমন লাগলো জানিও সো থ্যাংক ইউ